এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হাউ আর ইউ, হ্যাঁ নেতা, হু হু হু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝলাম বুঝলাম, হ্যাঁ বাংলাদেশের তো বলছি বলছি, তোমার ওই দেহের মধ্যে কি আল্লাহ দিল খুলছে মায়া, কিছু দিনই মায়া মোহাম্মদ ভালোবাসা কিছু নেই, এই ফিলিস্তিনিদের পরে এইভাবে বোমা হামলা চালাচ্ছিস কি দেখি, তোকে রুখেনে থাকতেছে ফিলিস্তিনিরা আর তোরা তাকের পরে হামলা চালাচ্ছ, তোকে লজ্জা করে না? সবাই শুনে যাবো ইনশাল্লাহ, ভাইকে অনুরোধ করবো আমাদের পক্ষ থেকে এই হ্যালোটা এই ডায়লগটা যেন উনি এখানে একটু দেন। ভাইরা এখন মাইকে তো বললেন, এই ইউটিউবার ভাইরা এই মাইকের ভিডিওটা নিছেন, এই ভিডিওটা নিয়েন, নেওয়ার পরে তারপর দিয়েন মাহফিলের স্টেজে এই হ্যালো বললে অনেকেই সমালোচনা করে, যার জন্যে আমি মাহফিলে এই হ্যালো বলা টোটালি অফ করে দিছি। তো যেহেতু রংপুরে এসেছি আর আসবো কি না জানি না, আমার আগামী মাসে সফর আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে মাহফিল রয়েছে, এখন পর্যন্ত রংপুরে সম্ভবত বা এই উপজেলায় এখন পর্যন্ত আর নাই। তো আপনাদের রিকোয়েস্টটা একটুখানি রেখে যাচ্ছি, কারণ এমন একটা বিষয়ে বলেছেন যে এই বিষয়টা আসলে খুবই দরকার, ঠিক কি না? ফিলিস্তিনে মুসলমান মরছে, আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই, প্রতিবাদের দরকার আছে না নাই? তো এই জন্যে আমরা একটুখানি সেই জায়গায় ফোন ধরাই, নাকি ফোন ধরাবো? কে প্রেসিডেন্টের নাম মনে আছে তো? নেতা নিয়াহু, হ্যাঁ নেতা নিয়াহু, আচ্ছা আমি তাহলে ফোন দিচ্ছি। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হাউ আর ইউ, হ্যাঁ নেতা, হু হু হু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝলাম বুঝলাম, হ্যাঁ বাংলাদেশের তো বলছি বলছি, তোমার ওই দেহের মধ্যে কি আল্লাহ দিল খুলছে মায়া, কিছু দিনই মায়া মোহাম্মদ ভালোবাসা কিছু নেই, এই ফিলিস্তিনিদের পরে এইভাবে বোমা হামলা চালাচ্ছিস কি দেখি, তোকে রুখেনে থাকতেছে ফিলিস্তিনিরা আর তোরা তাকের পরে হামলা চালাচ্ছ, তোকে লজ্জা করে না? এই মসজিদুল আকসা আমাদের মুসলমানদের সম্পদ, তোরা ওইটা দখল করে নিছিস কি বুঝলে? তোকে দেহে কি রক্ত মাংস কিছু নেই? এই যে শিশুগুলো তোরা মারিস, আহারে রক্তগুলো ঝরে সাদের মতো, শিশুগুলো কপাল কেটে গেছে, হাত কেটে গেছে, মাথা কেটে গেছে, পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, আহার গো দেখা যায় না, ওকে পরে হামলা করিস কোন বিবেক দিয়ে? এ তোকে লজ্জা করে না? এই লজ্জা করে না তোকে? এ হাসপাতালে বোমা হামলা চালালি কি দেখি? হাসপাতালে বোমা হামলা চালালি কেন? যেই হাসপাতালে আহত হলে চিকিৎসা নিতে যায় সেই হাসপাতালে তুই হামলা চালাইছিস? তুই তো মানুষের বাচ্চা না রে, তুই তো আজাদিলির বাচ্চা, তোর গায়ে তো মানুষের রক্ত নেই, তোর গায়ে শয়তানের রক্ত, তোর গায়ে আবু জাহেলের রক্ত, তোর গায়ে আবুল আহাবের রক্ত, তোর গায়ে ফিরাউনের রক্ত, তোর গায়ে নমরুদের রক্ত, আর তার জন্য আজকে মুসলমানদের এইভাবে মারিস, মসজিদুল আকসা তুরা রেখে দিছিস মুসলমানদের জন্য স্বাধীন করিস নে, তোদের জায়গা দেওয়া হলো মুসলমানরা আশ্রয় দিলে তাগের পরে হামলা চালাস, তুরা তো বাড়িওয়ালার বাড়ি না ছাতিওয়ালার বাড়ি দখল করে আসি আসিস, আল্লাহ কিন্তু ছাড়বে না, মাথায় রাখিস। কাবা ঘরে যেমন আবাবিল পাঠায়ে আব্রাহাকে ধ্বংস করেছে, তেমনি আল্লাহ তোদের জন্যেও কোন গজব পাঠায়ে মসজিদুল আকসা রক্ষা করবে। সাবধান হয়ে যা, আল্লাহর আজাব থেকে সাবধান হয়ে যা, আগেই বলছি সাবধান হয়ে যা, তা না হলে নেতা হু 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 তোমার তেষ মেরে ছিঁড়ে দেবো, কথা যেন মনে থাকে, হ্যাঁ কথা যেন, ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ ওকে থ্যাংক ইউ।